আমি সারাদিন কষ্ট করে অনেক মেহনত করে টাকা পয়সা ইনকাম করে আসার পর এরপরে সন্ধ্যা বেলায় আমি আমার মার আগে মুখে আহার তুলে দিতাম তারপরে আমার পোলা পান ছেলে মেয়ে তাদেরকে খাওয়াতাম সোহান আল্লাহ বলেন এটা তার নবীজি বলে এটা তার দৈনিক ডিউটি ছিল এবার নবীজি আমার বলেন আল্লাহর বান্দা যুবক বলে আল্লাহ নবীজি বলেন এক দিনকার ঘটনা এই আল্লাহর বান্দার মা ভক্ত যুবক সে কঠিন কনকনে শীতের রাত্রে শীতের রাত্র একদিন হঠাৎ করে রাত্র গড়িয়ে রাত্র প্রায় আটটা নয়টা বেজে গেছে এখনো ফুলাডা আসে না বাড়িতে প্রতিদিন সন্ধ্যাবেলায় খাবার নিয়ে আসে দুধ দহন করে নিয়ে আসার পর সবাই মিলে খাওয়া দাওয়া করে আগে মা বাবারে দেয় যুবক হাত তুলে বলে আল্লাহ একদিন আমি আমার দুধ দহন করে আনছিলাম গভীর রাত্র হয়ে গেছে গভীর রাত্র যখন হয়ে গেল মা আমি তাকায় দেখি বাড়িতে ছেলে সন্তানগুলো কান্না কান্নাকাটি করতেছে আমার মা আমার বাবা উভয় আমি দেখলাম তারা দুইজন না খাওয়া অবস্থায় বিছানায় ঘুমায় গেছে গভীর রাত্র হয়ে গেছে চিন্তা করলাম আমি যদি এখন আমার মা বাবাকে ডাক দে তাহলে তো মা বাবার ঘুমটা ভেঙে যাবে তারা বুড়া মানুষ একবার ঘুম ভাঙলে দ্বিতীয়বার ঘুম আর সহজে আসে না এদিক দিয়া ছেলেরাও কান্দে মেয়েও কান্দে সবাই কান্নাকাটি করে কিন্তু তার খেয়াল হলো আগে মা বাবারে খাওয়াবো তারপরে অন্যদেরকে খাওয়াবো সুবাহান আল্লাহ বলেন প্রয়োজনে সারা রাত আমি দাঁড়া দাঁড়া অপেক্ষা করব। নবীজি আমার বলেন আল্লাহর বান্দা যুবক দুধের পেয়ালাটা নিয়া তার মা বাবার শিওরে দাঁড়ায় থাকতে লাগলো দাঁড়ায় থাকতে লাগলো একেবারে শেষ রজনী পর্যন্ত পর্যন্ত দাঁড়ায় থাকলো এদিক দিয়া সন্তানেরা কান্নাকাটি করছে সেদিকেও তাকায় না সন্তান আর বিবি বাল বাচ্চা সবাই ওই খানা না খেয়ে ওইভাবে ঘুমায় গেল ক্ষুধার্ত অবস্থায় এর পরেও তার কথা হলো আগে মা বাবারে খাওয়াবো তারপরে বেবি বাল বাচ্চারে খাওয়াবো আল্লাহ শেষ রাত্রে মা জননীর ঘুমটা ভেঙে গেল মা জননীর যখন ঘুমটা ভেঙে গেল এবার আমি আমার মা আর বাবাকে উভয়জনকে আমি দুধ পান করে পেটটা পুরে এবার ওই আল্লাহর বান্দা যুবক নবীজি বলেন আল্লাহর কাছে হাত তুলে মালিক ওই দিন কারা যদি তোমার হয়ে থাকে আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলারে আমি খাবার দেই নাই আমার মা বাবার মুখে আমি কানা দেবার চাইছিলাম বাচ্চাগুলো খুদার যন্ত্রণায় সটপট করেছিল তাও তাদেরকে আমি খানা দেই আয় আল্লাহ ওই দিনের আমার আমলটা যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য হয় একমাত্র তোমার জন্যই যদি হয়ে থাকে আল্লাহ ওই আমলটার উসিলায় তুমি আজকে এই বিশাল পাথর এখান থেকে সরা দাও আল্লাহ আকবার বলেন মার আমার আল্লাহর নবী বুখারী শরীফে হাদিস মার নবী বলেন যুবকটা যখন এই কথা বলতে দেরি হলো সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামান্য পরিমাণ ওই গুহার মুখ থেকে পাথরের খন্ডটা সরে গেল সান আল্লাহ বলেন এবার দ্বিতীয় জন হাত তুলেছে দ্বিতীয় জন হাত তুলে বলে আল্লাহ আমারও একটা কাজ তোমার জন্য আমি করেছিলাম নবী বলে যুবকে নাম ধরে ধরে বলতেছে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে আল্লাহ আমার চাচাতো বোন একজন ছিল বড় সুন্দরীর উপশি যুবতী নারী ছিল অভাব অনটন যখন শুরু হয়ে গিয়েছিল দুর্ভিক্ষ আমার আল্লাহ তুমি অনেক টাকা পয়সা দিয়েছিলা আমার কোনো অভাব তখন ছিল না আমার এই চাচাতো বোনটা আমার কাছে আসছে বাড়িতে বাড়িতে আসার পরে আমার কাছে চাইছিল বাইরে আল্লাহ তো তোর অনেক দিয়েছে আজকে বিপদে পড়েছে এই দুর্ভিক্ষের ভিতরে আমার সংসারের ভিতরে তিন চার দিন পর্যন্ত খানা নাই পেটে বড়ো ক্ষুধা যন্ত্রণা তুমি যদি আমার কিছু চাউল দিতা কিছু ডাউল দিতা কিছু খাবারের ব্যবস্থা করতা আমি পরে তোমাকে এটা শোধ করে দেব এই প্রস্তাবটা যখন দিল তখন ওই আল্লাহর বান্দা যুবক কি করলো মেয়েটাকে চাষ্ত বোনকে বললো চাষ্ত বোনটা যেহেতু দেখতে খুব সরসী সুন্দরী রূপসী ছিল চাষ্ত বোনের প্রস্তাব দিল কয়ে হা দিতে পারে তবে শর্ত হলো আমার সাথে অবৈধ কাজ করা লাগবে নাহ্লা বলেন নবীজি আমার বলেন এই প্রস্তাব দেওয়ার পরেই সুন্দরী রূপসী মহিলা এ ছিল আল্লাহর প্যারাবান্দি আল্লাহ ভক্ত একজন মেয়ে মেয়ে মানুষ সে তখন বললো অসম্ভব আমার এটা কোনো কালের সম্ভব না আমি আমার ইজ্জত দিতে চাই না প্রয়োজনে আমি না খেয়ে না খেয়ে মারা যাব তারপর আমি হারামভাবে কাজ করতে রাজি না আল্লাহর বালতি চলে গেল কান্নাকাটি করতে করতে আবার পরের দিন আবার চলে আসছে চলে আসার পরে চিন্তা করলো আবার তাকে প্রস্তাব দেওয়া হলো উপায় বাচ্চাদের চেহারের দিকে তাকানো যায় না বাচ্চাদের চেহারার দিকে তাকানো যায় না খুদাই ছটফট করতেছে মা তো সন্তানের জন্য এমন এ আমার যুবক বাবা তুমি তোমার মায়ের গায়ে হাত দাও তুমি তোমার বাবারে ধমক দেয় তুমি তো জানো না তোমার মা বাবা তোমার জন্য কত বড় সম্পদ ওরে তোমার বিবি তোমারে পারে কিন্তু তোমার মা বাবা তোমারে ছাড়তে পারে না তোমার বিপদ দেখে আপনজনারা সবাই ভাগতে পারে কিন্তু তোমার মা বাবা তোমারে ছাড়তে পারে না আগুনের ভিতরে ঝাঁপ দিত কিন্তু সন্তানের মঙ্গলের জন্য মা বাবা তৈরি হয়ে যায় ঠিক কিনা জেরে বলেন এটা হলো মা এটা হলো বাবা আল্লাহর নবী বলেন এবার মা ওই মেয়েটা চিন্তা করলো হায় হায় মেয়েটা আমার সন্তানের অবস্থা বড় খারাপ এখন কি করা যায় আল্লাহর বান্দি আর উপায় অন্তর না দেখে চাষা তো ভাইয়ের কাছে চলে গেছে চাষা তো ভাইয়ের কাছে যায় বলে হ্যাঁ আমি রাজি আছি তবু তুমি আমার কিছু খাবার দাও খাবারটা নিল তাড়াতাড়ি শর্ত অনুযায়ী খাবার নিয়ে বাচ্চাদের খাওয়ালো এবার যখন নাকি এই অসংখ অস্বাভাবিক কাজ খারাপ অবৈধ সম্পর্ক করার জন্য রেডি হলো যুবক বলতেছে বলেন যুবক বলে আল্লাহ তুমি জানো কেউ না জানুক তুমি জানো আমি যখন আমার ওই চাচাত বোনের সাথে অপকর্ম করার জন্য ফালাম্মা জালাস্তুবাই না ফাঁকি যাই আমি যখন তার দুই রানের মাঝখানে বসলাম এরপরে তখন আমার বোনটা যে তোমার পেয়ারা বান্দা ছিল বান্দি ছিল আমার বোন একটাই শুধু আমার মনে করো সো আবদ্ধার কেউ দেখে না ভালো করে মনে রাখো সে আল্লাহরে ভয় করো যে আল্লাহর কাছে কোনো পর্দা বলতে কিছু নাই ঠিক কিনা বলেন যে আল্লাহর কাছে পর্দা বলতে কিছু নাই আমার আল্লাহ ওপেনেও যা দেখে পিছনেও দেখে সামনেও তেমন দেখে সে আল্লাহরে ভয় করো ওই আল্লাহর দরবারে কেমতের ময়দানে দাঁড়াতে হবে খবরদার বিচারের ময়দানে আমি আল্লাহর কাছে জবাব দিই তা করবো মাত্র কিছু খাবারের কারণে আজকে তুমি আমার ইজ্জতটা নষ্ট করতেছ আল্লাহরে তুমি ভয় পাও যুবক বলে নবীজি আমার বলেন আল্লাহর বান্দা যুবক বোনের কণ্ঠে আল্লাহর ধ্বনি শোনার পর ওই যুবক বলে আমি আর স্ত্রীর থাকতে পারি না লাভ পারে দাঁড়ায় গেলাম আল্লাহর কথা যখন আমার দিলের ভিতরে ভেসে উঠল আমি মুসলমানের বাচ্চা হয়ে কেমনে আমি আর অবৈধ জিনার কাজ করতে পারি কেমনে আমি এই আকাম করতে পারি আল্লাহর ভয়েস যুবক বলে আল্লাহ সেই দিন ইচ্ছা করলে আমি তার ইজ্জত নষ্ট করতে পারতাম কিন্তু আমি সেই দিন একমাত্র তোমার ভয়ে আর তোমার ভালোবাসায় আমি তার ছেড়ে দিয়েছি নষ্ট তারে করি নাই আয় আল্লাহ ওই দিনের কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে আয় আল্লাহ ওই দিনের আমলটা রুশিলা দিয়া আজকে পাহাড়ের এই গুহার মুখের থেকে পাথরটাকে সরা দাও নবীজি আমার বলেন আল্লাহর বান্দা যুবক দোয়া করতে দেরি হয় সঙ্গে সঙ্গে দোয়া শেষ হওয়ার সাথে সাথে পাহাড়ের ওই গুহার মুখের থেকে পাথরটা আরো একটু ফাঁকা হয়ে যায় বলেন দুইটা দুই অংশ ফাঁকা ফাঁকা হয়ে যাওয়ার পরে তিন ভাগের দুই ভাগ ফাঁকা হয়ে গেল এবার হাটটাও বাইরের থেকে দেয়া দেয় আলো বাতাস আসতেছে দিলে খুব প্রশান্তি লাগতেছে এবার হঠাৎ করে তিন নম্বর যুবক বলে সেও তা হাত তুলছে হাত তুলে বলে ও দয়ার মালিক আমার একটা ভালো কাজ তোমার জন্য আমার দিলে সাক্ষী দেয় আমার এই কাজটা একমাত্র তোমার জন্যই আমি করেছিলাম আল্লাহর বান্দা যুবক হাত তুলে কান্দে বলে আল্লাহ একদিন একদিন আমার বাড়িতে আমি কাজ শ্রমিকের শ্রমিক নিয়েছিলাম দুইজন কয়জন দুইজন কাজের জন্য শ্রমিক ভাড়া করেছিলাম দুইজন বান্দা আসলো সারাটা দিন কাজ কাম করলো তাদের সাথে চুক্তি ছিল যে এই কাজটা যে করবে তাহলে দুই দিন হাম বা তিন দিন হাম দেওয়া হবে উভয় জনার সমান সমান কাজ উভয় সমান সমান কাজ কিন্তু ঘটনাক্রমে একজন শ্রমিক ওই দুপুর বেলাতেই পুরা কাজটা সে দ্রুত কাজ করে শেষ করে সে দেড় হাম নিয়ে চলে গেল আরেকজন শ্রমিক ছিল একেবারে দুর্বল প্রকৃতির বু বুড়া বৃদ্ধ মানুষ সে অনেক কষ্ট করে 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 একেবারে সন্ধ্যা পর্যন্ত কাজটা করছে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পরে ওই বৃদ্ধর হাতের ভিতরে আল্লাহর বান্দা যুবকে সে দুই দেড় হাম তুলে দেয় বৃদ্ধ বলে বাবা হবে না সারাটা দিন লাগায় আমি কাজ করেছি তুমি আমার কেন দুই দিন দিবা অর্ধেক দিনে কাজ করলো ওরে তুমি দুই দিন হাম দিলা আর আমি সারা দিন ধরে কাজ করছি তাও তুমি আমারে দুই দিন হাম দাও আমি একটু বেশি দিবা কি আসে না এরকম আসে না কাজটা কিন্তু সমান সমান কাজ উভয় ধরে সমান একজন তাড়াতাড়ি করে শহরে চলে গেল আর একজন সারা আটটা দিন ধরে করছে তাহলে এখানে তো মালিকের তো কোনো অপরাধ নাই ঠিক কিনা যারা বলেন যুবক বলে আল্লাহ ওই সময় বৃদ্ধকে আমি বললাম বাবা এটা কেমন কথা বলেন একই কাজ সেও করছে আপনিও করছেন সে তাড়াতাড়ি করছে আর আপনি সারাটা দিন লাগাই করছেন এটা তো আপনার ব্যর্থতা আমার তো কথা ছিল দুই দেড় হাম সুতরাং আপনি দুই দেড় হাম লেনেন না নেন এই কথা বলার পরে এবার আল্লাহ যুবক হাত তুলে কান্দে আর বলে আল্লাহ ওই বৃদ্ধ বাবার টাকাটা নেয় নাই রাগ করে যখন বাড়ির দিকে চলে গেল অনেক বছর পর্যন্ত আমার সাথে আর দেখা সাক্ষাৎ নাই আমি তার ওই দুই হাম দ্বারা তার নামে দুইটা ছাগল কিনেছিলাম আল্লাহ আকবার বলেন আমি তার ওই টাকাটা বিফলে দেয় নাই তার নামে আমি দুইটা ছাগল ক্রয় করেছিলাম ছাগল ক্রয় করার পর কয়েক বছরের ভিতরে বিশাল বড় একটা ছাগলের পাল হয়ে গেছে বলেন ওই তার নামে আল্লাহ ডিপিএস করতে দেখছেন টাকা মাইরে দেয় নাই তার পক্ষ থেকে ওই টাকা দিয়ে সুন্দর মতো করে ব্যবসা করতেছে এবার আল্লাহর বান্দা যুবক বলে আমি দীর্ঘ দশ বছর পরে দুর্ভিক্ষ যখন দেখা দিল ওই বৃদ্ধ বাবা হঠাৎ করে আমি ঘরের ভিতরে শুয়ে আমার বলেন এবার ঘরের ভিতরে দরজার ভিতরে ঠক 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 করে আওয়াজ যুবক বলেন আমি দরজা যখন খুললাম দেখি বুড়ে একজন লোক দাড়ি পাকা মুরব্বি দাঁড়াস আর বলে আসো বাড়ি কেউ আসো বলে হা বলে তুমি কি আমারে চিনো নাকি কয় না না চিনতে তো পারছি না কয় তুমি চিনবা বয়স আমার হয়েছে এখন আজ থেকে দশ বছর আগে তোমার কাছে আমি দুইটাদের হাম পাইতাম কিন্তু আমি বেশি দাবি করেছিলাম বলে তুমি দাও নাই যে কারণে আমি দুইদের হাম ফালাইয়া চলে গেছিলাম বাবার রে আজকে এই দুবৃক্ষর সময় যদি তুমি আমার দুইটাদের হাম দিতা তাহলে আমার বড় বিপদ থেকে বাঁচিয়ে বেঁচে যেতাম তোমার কাছে আমার অনুরোধ দশ বছর ওই আগে দের হাম এখন তুমি আমার যদি যাও তাহলে আমার সংসারের কাজকর্ম করা যাবে দানা পানি বাল বাচ্চারা খেয়ে পরে বেঁচে থাকবে কষ্ট করে যদি দিতা কারণ দুইদের হাম হলেও তখন হামের দাম ছিল কি ছিল না জনবরণ ছিল কি না এই জন্য আল্লাহর বান্দা নবী আমার বলেন যুবক হাত তুলে কান্দে আর বলে ও দুই হাম আমি তারে বলেছিলাম বাবা টাকা পয়সা তো নাই আপনি যেহেতু ওই লোক আমি চিনতে পারছি বুঝতে পারছি ওই যে দূরে টাকা দেখেন বড় একটা ছাগলের আস্তাবল দেখা যায় এই সবগুলো আপনার জন্য সুবাহান আল্লাহ বলেন এখন বৃদ্ধা বলে তুমি কি আমার সাথে ইয়ার কি করো নাকি মস্কারি করো নাকি পাবো আমি তোমার কাছে দুই দের হাম টাকা দিলে দাও না দিলে আমি কেটে পড়ি তাও ইয়ার কি কইরো না পেটের পত্রের ভিতরে বড় খিদা আমার বাল বাচ্চারা না খেয়ে আছে বাবা তুমি আমার সাথে মস্কারি করো না তুমি আমার দুটো দিরাম দিয়ে দাও চলে যায় আল্লাহর বান্দা যুবক সে বলে চাচা মিথ্যা কথা বলি না আপনি দুই না আপনার ওই টাকাদার আমি ছাগল ক্রয় করে আজকে এই ব্যবসা করে এতগুলো ছাগলের রাস্তা বল আপনার নামে তৈরি করেছি চাষা কোনো সন্দেহ না এগুলি আপনার আপনার জন্য এগুলো হালাল আপনি নিয়ে যান সোভা বলেন আবার নবীজি আমার বলেন ওই যুবক বান্দা যুবক আল্লাহর কাছে বলে ওরে মালিক ওই দিন কার এই কুরবানিটা যদি এই আমলটা যদি একমাত্র তোমার জন্য হয়ে থাকে তাহলে ওই আমলের উশিলা দিয়া বলি আল্লাহ আজকে এই কঠিন পরিস্থিতি থেকে সম্পূর্ণ পাথর এখান থেকে সরা দাও নবীজি আমার বুখারি শরীফের রায়াত বলেন যুবক দোয়া যখন করা শেষ হলো সঙ্গে সঙ্গে তাকা দেখে গোটা পাহাড়ের ওই গুহার মুখ থেকে গোটা পাথরের খণ্ডটা সরে গেল সুবহানাল্লাহ সরে গেল একেবারে স্পষ্ট হয়ে গেল মুহাদ্দিসিন কিরাম বলেন নেক আমলের এত পাওয়ার নেক আমলের উসিলায় আল্লাহ যেমন পরকালে কবরে হাঁচরে মিজানে ফুলসিরাতে আল্লাহ পার করা দেয় এমনে নে আমলের ভিতরে মাদ্রাসায় দান করেছেন এতিমেরে দান করেছেন অসহায়কে দান করেছেন ভালো কাজে ব্যয় করেছেন আরেকজনে খাওয়াইছেন এই যে নেক আমলের উশিলায় আল্লাহ দুনিয়াতেও বিপদ থেকে বাঁচায় দেয় সুবহানাল্লাহ বলেন